কুষ্টিয়া দৌলতপুরে একমাত্র অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধিতার কারণ ও উত্তরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল নুরি আলম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খান পিপিএম। সভাতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত আইজিপি চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আব্দুর রহিম খান পিপিএম। সভাটি সঞ্চালনা করেন দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ মজনুল কবির পান্না। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জহির রায়হান, নুরি আলম, শারমিন আক্তার, জাহাঙ্গীর আলম, শাহদারা খান, আব্দুর রহিম, সালেহ মজনুল কবির পান্না। বক্তারা প্রতিবন্ধিতার কারণ সম্পর্কে দৌলতপুর উপজেলার তামাক চাষকে দায়ী করে বলেন, এই উপজেলার তামাকের চাষ অনেক বেশি, তাই তামাক চাষ চলাকালীন সময়ে তামাকের সাথে সম্পর্কযুক্ত যারা তাদের বাচ্চা প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বেশি থাকে। আরেকটি কারণ তুলে ধরেন, তা হচ্ছে গর্ভবতী মহিলাদের মানসিক অত্যাচার করার কারণে অনেক শিশু অটিজম হয়ে জন্ম নিচ্ছে। অনুষ্ঠান শেষে আব্দুর রহিম খান শিশুদের মাঝে 200 পিস টি শার্ট দেন। যেখানে আপনারা ঘুমাচ্ছেন সেখানেই আপনাদের ওই প্রসেসিং সেন্টার। সারা রাত ধোয়ায় মহিলারা যেমন কাজ করতেছে, গর্ভবতী মহিলা থাকে আশেপাশে, তারাও এই এই শিল্পের সাথে জড়িত। স্বাভাবিকভাবেই এই ধোয়ার মাধ্যমে ছোট বাচ্চা যে গর্ভে থাকে তার ওই মানসিক বিকাশে গর্ভের থেকেই সমস্যা শুরু হয়ে যায়। তা আমি মনে করব, যারা সচেতন আছেন, যারা সচেতন কৃষক, তারা এই শিল্প থেকে দূরে থাকতে হবে। আর যদি দূরে না থাকা যায় তাহলে যে প্রসেসিং যে সেন্টার সেটা আপনাদের ইয়ের থেকে আপনাদের জন্য এটা চালানা পরিচালনা আসলে চারটিখানি কথা না, 250 জনের একটা প্রাথমিক বিদ্যালয় পরিচালনার জন্য সরকার থেকে বরাদ্দ দেয়, তারপর স্কুল ম্যানেজিং ইউএনও টিইউ এটা ওইটা কত রকমের ম্যানেজমেন্ট থাকে, সেখানে একটা প্রাইভেট একান্তই কোনো সরকারি নিয়মিত ফান্ড নেই, শিক্ষকের টাকা নেই, এবং নিজস্ব ব্যবস্থাপনা চিন্তাধারণা এখান থেকে ওইখান থেকে নিয়ে এই 250 জন প্রতিবন্ধীকে পরিচালনা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার। তা আমি প্রধান শিক্ষক সাহেবকে বলবো, যে কোনো কাজ করবেন পরিকল্পনা মাফিক করতে হবে। তখন এই মায়ের যে কষ্ট, এই মায়ের যে নিগ্রহ হওয়া বা পরিবারে বিভিন্নভাবে অপমানিত হওয়া, সেই কষ্ট আমি শত ভাষা শত শব্দ প্রয়োগ করে বোঝানোর চেষ্টা করলেও এটা আসলে বর্ণনা করা সম্ভব হবে না। দেখা যাচ্ছে যে মায়ের আসলে মা এটার জন্য দায়ী না, কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় আমাদের এই জিনিসটা সম্পর্কে আমাদের বোধ পরিষ্কার না থাকার কারণে আমরা কিন্তু অন্যায় আচরণ করি। এবং খুব ভালো হতো, এবং আমি অনুরোধ করব স্কুল কর্তৃপক্ষকে, আজকে যে অনুষ্ঠানে আমার মনে হয় যে এখানে ম্যাক্সিমাম যদি পুরুষ মানুষ যদি ধূমপান করে এটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হয়, গর্ভে যে বাচ্চাটা থাকে তার ক্ষেত্রে ক্ষতি হয়। তা আমাদের সমাজের অনেকে বিশেষ করে দৌলতপুরে দেখা যায় 60-70% মানুষ ধূমপান করে, যারা হচ্ছে দেখা যাচ্ছে গর্ভ অবস্থায় থাকা অবস্থায় বাড়ির ভিতরে ধূমপান করছে। এটা আপনার ছেলে বা মেয়েকে প্রতিবন্ধী বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে। তা আমরা চাবো যে যে যখনই হচ্ছে গর্ভবতী অবস্থায় যে মা থাকে তার ওই রুমটাই যেন আমরা ধূমপান না করি। পরে আমার পা ভেঙে যায় এবং আমি 2 বার অ্যাক্সিডেন্ট করি। পরবর্তী সময় এই স্কুল আমি আমার মাথা থেকে মনে করি কি করব, যখন আমার খুব দুর্বিষহ সময় তখন আমি হয়তো জীবনের আশাও করিনি, এমনই সময় আমার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা এবং চেতনার উন্মেষ ঘটে। পরবর্তীতে আজকে যিনি এই প্রতিষ্ঠানের এবং এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুর রহিম খান, যার সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, আমি কুষ্টিয়া জেলা সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করি তার অনেক আগেই, তখন এই সারি আমাকে বুদ্ধি দেয় যে আপনি সব কাজ বাদ দিয়ে একটা প্রতিবন্ধী স্কুল করেন, কারণ আজকে আপনি যে অবস্থার মধ্যে আছেন সেখান থেকেই হয়তো আপনি একদিন ভালো আলোর পথ দেখতে পারবেন। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ টেক্স।